আমরা কয়েকদিন আগে আমরা পার্সোনাল স্ট্যাটাসে আমাদের সবার আমরা জানিয়েছিলাম যে ফ্যানদেরকে আমরা জানাবো যে আমরা আরবোভাইরাসে কি হচ্ছে না হচ্ছে, কারণ আমরা অনেক কনফিউশন ক্রিয়েট হচ্ছিল, তো ওইটাই কারণ। আর যেটা হচ্ছে যে এক কথায় বলতে গেলে সুফি নাফিজ আদনান আমি আমরাই আরবোভাইরাস, এবং ব্যান্ড কখনো একটা মানুষের না, ব্যান্ডটা পাঁচজন মানুষের ছিল কিন্তু এখানে চারজন মানুষ একসাথে কাজ করছে, সেটাই আরবোভাইরাস। আমরা এথিক্যালি এবং লিগালি এটাই আরবোভাইরাস। চারজন যেহেতু ব্যান্ডের আমরা একসাথে, সো এটাই মোর লাইকলি যে এটাই আরবোভাইরাস। এখন আজকে যদি আমি আলাদা করে একটা আরবোভাইরাস ফর্ম করি, যেটা সুফিও করতে পারে, নাফিসও করতে পারে, রঞ্জন ভাইও করতে পারে, তাহলে সেটা মানে আমাদের চারজনের কারোটার ভার্সনই কখনো আসলে এই চারজনের আরবোভাইরাস থেকে বিগার বা বেটার বা মোর অ্যাপ্রোপ্রিয়েট আরবোভাইরাস হবে না। অনেক বছর রেকর্ডিং কম্পোজিশন সব কিন্তু আমরা চারজনই করেছি, আমরা এখন যে করে নাই তার ব্যাপারে আমরা, এবং অনেক গানে গিটারও বাজায় নাই, আমরা সেটা নিয়েও কখনো লাইভে কিংবা ওপেনলি কিছু বলি নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের হিস্ট্রি চেঞ্জ করা হচ্ছে, আমাদের মানে ক্রেডিট নিয়ে নেওয়া হচ্ছে, এ ধরনের অনেক কিছুই হচ্ছে, এবং তো এই জিনিসটা আসলে অ্যাকসেপ্টেবল না। নিজের ক্রেডিটটাকে বাড়ানোর জন্য যেভাবে জিনিসগুলো করতেছে ওইটাকে যখনই কোয়েশ্চেন করা হচ্ছে, তখনই কিন্তু একটা মানে ফ্যানদেরকে পেজ থেকে ব্যান করে দেওয়া হচ্ছে অ্যাজ ইফ দে ডু নট এক্সিস্ট। হ্যাঁ, এটা তো আসলে ঠিক নয়। ব্যান ছেড়েছিলাম তার সব থেকে বড় কারণ ছিল হচ্ছে টক্সিক এবং ডমিনেন্ট আচরণ, যেটা আসলে ব্যান্ডকে কোয়ালিটিগতভাবে দিনকে দিন পিছিয়ে ঠেলে দিচ্ছিল। আপনারা দেখছেন যে আমরা সবাই দেশের বাইরে আছি ব্যক্তিগত কারণে, এবং যে যে ব্যক্তিগত কারণে দেশ ছেড়েছে তারা একটা ট্যুরিং মেম্বার দিয়ে গেছে, দ্যাটস নট এ রিপ্লেসমেন্ট। ট্যুরিং মেম্বার তৈরি করতে সময় লাগে, কারণ সবাই হয়তো বিভিন্ন বিভিন্ন নিজেদের ব্যান্ড থেকে এসছে, সো ওই ব্যান্ড থেকে এসে তারপরে তারা আমাদের গান আত্মস্থ করছে। তো একের পর এক গান দেওয়া, গাইড ট্র্যাক আমরা দিয়ে তাদের সাহায্য করেছি, রঞ্জন ভিডিও বানিয়ে পাঠিয়েছে, কিন্তু দিনকে দিন যেটা হচ্ছে লাইভ পারফরমেন্স এত কিছুর পরও খারাপ হয়ে গেছে, এবং ব্যান্ডের পঞ্চম সদস্য সুহার্ত সে উল্টো যেটা করেছে, আমি আমরা যেখানে ওদেরকে পুশ করে যাচ্ছি যে তোমাদের আরেকটু ইম্প্রুভ করা দরকার, সেখানে ওরা অলরেডি মানে প্রশংসা করে জিনিসটা কাউন্টার ব্যালেন্স করে ফেলেছে। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়েছে যে সার্বিক দিক দিয়ে গান বানানো তো হচ্ছিলই না, এবং ব্যান্ডের লাইভ পারফরমেন্সের অবস্থাও শোচনীয় ছিল। এই কারণগুলো, এই যে গ্যাস লাইটিং, ম্যানিপুলেশন, নার্সিসিজম দেখে আমি আসলে নিতে পারিনি। আমার মনে হয়েছে যে মানে এটা সেই ব্যান্ড না যেটা আমি গত 18 বছর ধরে করেছি, তো সে কারণে আমি ব্যান্ড ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পরে যেটা আমি দেখলাম যে রঞ্জন, আদনান, নাফিসকে কিছু না জানিয়ে এক্সিস্টিং ট্যুরিং মেম্বারদের মূল মেম্বার করা হয়েছে, এবং আমাদের কারোর সঙ্গে কোনো কথা না বলে, এবং নতুন গান বানানো হচ্ছে, আরবোভাইরাস নামে রিলিজ করা হচ্ছে, হ্যাঁ, এবং শুধু তাই না, সবকিছু কুক্ষিগত করে রাখা হয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, জিমেইল, তারপরে ডিস্ট্রোকিডের অ্যাকাউন্ট, হ্যাঁ, এগুলো সব কুক্ষিগত করা হয়েছে। আমাদের বেশিরভাগ গানের প্রোডিউসার ছিলেন জুয়েল ভাই, এখন দেখি জুয়েল ভাই, মাইলস এবং আর্সেলের জুয়েল ভাই, তার ক্রেডিট নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে আমরা কে? ব্যান্ডে আছি কি নাই এটা নিয়ে আসলে কনফিউশনের ব্যাপারটা খুব ফানি, কারণ আমরা কেউই জানি না যে আমরা কেন কবে থেকে ব্যান্ডে না। ইনফ্যাক্ট উইকিপিডিয়া পেজ যদি দেখি, উইচ ইজ ইভেন ফানিয়ার, ওখানে আমাকে দেখানো হয়েছে যে আমি বাকিদেরটা জানি না, আমি আনসার আমারটা বলি যে আদনান আলম বেইস কত সাল থেকে 2017, অথচ গত বছরও আমরা গান রিলিজ করছি, গত বছরও আমি গান রেকর্ড করে পাঠাইছি, আই ওয়াজ ভেরি মাচ এ পার্মানেন্ট মেম্বার অফ দা ব্যান্ড। এরকম অনেক ধরনের মানে যেটা হচ্ছে কি, অনেক মিস ইনফরমেশন আসলে, অনেক সত্যকে মানে চেঞ্জ করা হচ্ছে আধা সত্য করে, তো এই জিনিসগুলি, এই ধরনের ম্যানিপুলেশন তো চলছেই, এবং কোয়ালিটি তো শুধু গানের ব্যাপার না, আমাদের মানে আরবোভাইরাস ওয়াজ অলওয়েজ অ্যাবাউট আমরা নতুন জিনিস করতাম, এবং আমাদের সাথে ফ্যানদের একটা খুব মানে একটা ভালো সম্পর্ক ছিল সেটা, এবং রিপাবলিক অফ আরবোভাইরাস এই নামটাও কিন্তু আমার দেওয়া, এবং এটা ছিল একটা আইডিয়া অ্যাবাউট ফ্যান্স, যেটা নিয়ে আমরা একটা শো করেছি। এখন আমাদেরকে বাদ দিয়ে কোনো লজ্জা নেই যে একটা, আমাদেরকে বাদ দিয়ে একটা অ্যালবামের নাম দেওয়া হচ্ছে রিপাবলিক অফ আরবোভাইরাস, যেখানে আরবোভাইরাসের মেম্বারদের অধিকার তো বাদ, ফ্যানরা কিছু বললে ওদেরকে ব্লক করা হচ্ছে। এগুলো দেখে তখন আমার মনে হয়েছে যে না, মানে আমার ব্যাক করা উচিত,
অন্তত রঞ্জনের সঙ্গে আমি কথা বললাম, যে আমার মনের কথাটা জানালাম, রঞ্জন তখন বললো যে ইউ মোর দেন ওয়েলকাম, এবং আমরা যে কোনো সময় রেডি, যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে রেকর্ডিং শুরু করার এবং গান বানানোর, বিকজ অ্যাজ লং অ্যাজ আমরা চারজন আছি আমরা গান বানাতে পারবো, আমরা গান রিলিজ করতে পারবো, তো সে কারণে আমার ব্যাক করা। সো আই এম ব্যাক হেয়ার ইন আরবোভাইরাস। প্রথমে আমাকে অ্যালিগেশন দেওয়া হয়েছে যে আমি সুহার্তর পার্সোনাল ফেসবুক পেজ হ্যাক করেছি। আমরা যখন এটা টেক ওভার করতে চাই তখন আমরা অবাক হয়ে দেখি যে আমাদের মনে হলো যে আরবোভাইরাসের gmail.com দিয়ে একটা কমন ফেসবুক প্রোফাইল বানানো দরকার। ওইটাতে আমরা ইন করতে গিয়ে দেখি যে এখানে অলরেডি আমাদের সেই পঞ্চম সদস্য সুহার্তর, সে অলরেডি এটা দিয়ে তার নিজের ফেসবুক প্রোফাইল বানিয়ে বসে আছে। সো যেহেতু আমি দেখলাম যে এটা একটা কোড জেনারেট করছে অলরেডি জিমেইলে, আমি ওই জন্য প্রোফাইলে আর ঢুকিনি। কিন্তু জিনিসটা এইভাবে ফ্রেম করা হয়েছে যে আমি প্রোফাইলে ঢুকেছি এবং হ্যাকিং করেছি, মানে হ্যাকিংয়ের সংজ্ঞাই এখানে পাল্টে গেছে। শুধু তাই না, আমার নামে জিডি করা হয়েছে অথরিটির কাছে মিথ্যা বুঝিয়ে, যে ওই যে আরবোভাইরাসের gmail.com-এ তার প্রোফাইল আছে, এভাবে একটা মিথ্যে বুঝিয়ে জিডি করা হয়েছে। এবং শুধু তাই না, আমার স্ত্রীকে পরপর 2 দিন ফোনে থ্রেড দেওয়া হয়েছে যে আমি যদি মামলা করে দিই তাহলে তোমাদের বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। আমাদের এতদিনের যা হচ্ছে এটা ব্যান্ডের ইন্টারনাল ব্যাপার, সেটা অন্য ব্যাপার ছিল, কিন্তু যখনই ফ্যামিলিকে ইনভলভ করা হলো, সুফির বউকে থ্রেট করা হচ্ছে, এটা ইটস বিগার দ্যান মানে এখন ব্যান্ড, এটা এটা একদম, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায়, এটা কে করে, মানে কোন ধরনের মানুষ এটা করে? এই চারজন যারা দেখছেন তাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য ছিল না, আমরা সবসময় এই পঞ্চম সদস্যের সঙ্গে অ্যাডজাস্ট করে তাল মিলিয়ে চলেছি। আরবোভাইরাসের ব্যাপারটা হচ্ছে জমি জমার মতন, আত্মীয় স্বজন দেশের বাইরে গেছে, জমি মেরে দিল, তো এখন যারা জমি টমি মেরে দেয় এদের সাথে আসলে কোনভাবে ডিল করা যায়, এদেরকে বুঝানো যায়, যেটা সম্ভব না, যারা প্রথমে এই কাজ করে এদের সাথে বুঝানোর কোনো ইয়েতেই নাই। arbovirus@gmail.com এটা ব্যান্ডের ইমেল অ্যাড্রেস, এটা নিজের পার্সোনাল প্রোফাইলে লাগায় জাস্ট, মানে এটা একটা এক ধরনের চালাকি আর কি, যে যখন এখন আমরা পেজিংতে গেলে তখন বলতেছে যে এটা ওর পার্সোনাল প্রোফাইলের ইমেল অ্যাড্রেস। একটা গান রিলিজ করা হয়েছে যেখানে হচ্ছে আমার লেখা গানের সব একটা রিসাইকেলড ভার্সন, এথিক্যালি অ্যান্ড লিগালি দ্য নেম অ্যান্ড দ্য ব্র্যান্ড অ্যান্ড লোগো ইট বিলংস টু ফোর অফ আস। আমরা লিগাল স্টেপ নিয়ে, যেহেতু রাইটগুলো আমাদের, হ্যাঁ যেহেতু রেজিস্ট্রেশন আমাদের নামে, সো আমরা আলটিমেটলি চেষ্টা করব যে এখন এটা আসলে আমরা টেক ওভার করবো না, কোন টার্ম ইউজ করবো সেটা থেকে ইম্পর্টেন্ট, এটার আউটকামটা তো আসলে আমাদের হাতে না, কিন্তু আমরা আমাদের জন্য, আমাদের অধিকার রক্ষার জন্য এবং আমাদের ফ্যানদের জন্য, যে আরবোভাইরাসকে তার ভালোবাসে সেটাকে রিস্টাবলিশ করার জন্য আবারও আমরা লিগাল স্টেপে যা যা করা দরকার সবকিছুই করবো। করার পর আউটকাম যেটা হবে সেটা লিগালি হবে, সেটা আমাদের তখন হয়তো মেনে নিতে বাধ্য হবে। যেটা এটা যে কোনো ব্যান্ডই যখন হঠাৎ করে আরেকটা নতুন স্টাইল অ্যাডপ্ট করার চেষ্টা করে তখন এটা আসলে মোটামুটি ইম্পসিবল, তারা ইন্ডিভিজুয়ালি কত ভালো মিউজিশিয়ানই হোক না কেন, ওই স্পেসিফিক সেট মানে সেট অফ মিউজিক রিপ্রেজেন্ট করার জন্য তাদের যে স্কিল সেটটা দরকার বা যে কেমিস্ট্রিটা বিল্ড আপ করার দরকার সেটার জন্য অনেক টাইম লাগে আসলে, যেখানে অলরেডি আমরা মানে অরিজিনাল চারজন মেম্বার ভেরি মাচ প্রেজেন্ট, ভেরি মাচ মিউজিক্যালি অ্যাক্টিভ, সুফির গলায় আরো যত রকমের গান হওয়া পসিবল, আমার আর নাফিসের কম্বিনেশনে আরো যত রকমের রিদম প্যাটার্ন পসিবল, রঞ্জন ভাইয়ের লিরিক কিংবা রঞ্জন ভাইয়ের গিটার ওয়ার্ক তার বানানো, তার সুর করা থেকে আরো যত কিছু হওয়া পসিবল সেটা অবশ্যই ফ্যানরা ডিজার্ভ করে, এবং সেটা দেওয়ার জন্য আমরা মোর দেন প্রিপেয়ার্ড আছি। গানগুলো রেডি, ইপি রেডি, অ্যালবামের অলমোস্ট সব কাজ রেডি, কিন্তু আমরা বের করতে পারছি না যে মানে একটা ব্যান্ডে তো কখনোই একজন মানুষের অধিকার আর ইয়ে চারজন মানুষের চেয়ে বেশি হতে পারে না, স্পেশালি যে চারজন ব্যান্ডটাকে উঠাইছে। 19টা গানের ড্রাম স্টিক দেয়া শেষ, আমাদের ইপির কাজ অলমোস্ট শেষ, সরি ইপির কাজ তো বেসিক্যালি শেষই আসলে, আমাদের আরো অনেকগুলো গান আমাদের পাইপলাইনে আছে, যেখানে অলরেডি আরবোভাইরাস গান ব্যান্ডটাকে যেভাবে মানুষ পছন্দ করে, যেই টাইপের গানের জন্য পছন্দ করে, হ্যাঁ যেই জন্য সাপোর্ট করে, সেই টাইপটা তো আমরাই জেনারেট করি, রাইট? আরবোভাইরাস জেনারেট করে, এই মেম্বারগুলোই জেনারেট করে, সেই জিনিসটাই যেহেতু অলরেডি পাইপলাইনে আছে আমাদের রেডি, তখন আসলে সেইটাকে বাদ দিয়ে হঠাৎ করে অন্য আরেকটা টাইপের গান বের করার চেষ্টা করা কিংবা অন্য কোনো মিউজিক করা, সেটা ভালো না খারাপ এটা সাবজেক্টিভ একটা ইস্যু আসলে, কিন্তু সেইটা করাটা সেটা কখনো আরবোভাইরাস হবে না।